নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী। শুরু করছি অ্যাস্ট্রোটিপসের একটি জ্যোতিষ অনুষ্ঠান নিয়ে। অবশ্যই অনুষ্ঠানে যাবার আগে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, যে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি হলো বৃহস্পতি গ্রহকে নিয়ে। এই বৃহস্পতি গ্রহকে নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমরা যে কথাটি বলবো, যে বৃহস্পতি গ্রহটি ধনু রাশি অর্থাৎ মহারাশি নবম রাশি ধনু রাশি এবং মীন রাশি মহারাশি দ্বাদশ রাশি মীন রাশির অধিপতি। বৃহস্পতি একটি অগ্নিতত্ত্বের গ্রহ, বৃহস্পতি একটি বিপ্রবর্ণের গ্রহ, বৃহস্পতি একটি পুরুষ জাতির গ্রহ। বৃহস্পতি তিনটি নক্ষত্র আছে, একটি পুনর্বসু, একটি বিশাখা এবং আরেকটি হচ্ছে উত্তর ভাদ পূর্ব ভাদ্রপদ। বৃহস্পতি কর্কট রাশির মধ্যে উচ্চস্থ হয়ে থাকে এবং 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অবধি কর্কট রাশিতে উচ্চস্থ হয়। ঠিক সেরকমভাবে মকর রাশির মধ্যে বৃহস্পতি 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রির মধ্যে নিচস্থ হয়ে থাকে এবং বৃহস্পতির মূল ত্রিকোণ ধনুরাশি, সেখানে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অবধি ধনুরাশির মধ্যে বৃহস্পতির মূল ত্রিকোণ। বৃহস্পতির দৃষ্টি পঞ্চম, সপ্তম এবং নবম স্থানে, এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি আমাদের যে জন্মছক, সেই জন্মছকটির মধ্যে একটি খুবই শুভ গ্রহ হিসাবে আমরা বৃহস্পতিকে মান্যতা দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্রে, এবং অবশ্যই বৃহস্পতি একটি নৈসর্গিক শুভ গ্রহ। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি আমাদের দ্বিতীয় ভাব অর্থাৎ ধন ভাব, পঞ্চম ভাব অর্থাৎ পুত্র ভাব, সপ কোনো কোনো ক্ষেত্রে সপ্তম ভাবের কারকও বৃহস্পতিকে মানা হয়ে থাকে। সপ্তম ভাব মানে বিবাহ ভাব, তবে আমরা এখানে সপ্তম ভাবকে এই মুহূর্তে ধরবো না। তার সঙ্গে সঙ্গে নবম ভাব অর্থাৎ ভাগ্য ভাব এবং একাদশ ভাব অর্থাৎ লাভ ভাব বা আয় ভাব বা সাফল্যের ভাব, এই যে চারটি ভাব অর্থাৎ দ্বিতীয়, পঞ্চম, নবম এবং একাদশ, এই সমস্ত ভাবের কারক কিন্তু বৃহস্পতিকে বলা হয়ে থাকে। বৃহস্পতি গ্রহটি বৃহস্পতি গ্রহটির কারকতা সম্পর্কে বলতে গেলে পরে প্রথমে যে কথাটি বলতে হবে, যে বৃহস্পতি হচ্ছে জাতিতে ব্রাহ্মণ, জ্ঞান ও পাণ্ডিত্যের কারক হচ্ছে বৃহস্পতি। আমাদের ধী শক্তি, আমাদের বাক শক্তি, আমাদের প্রতিভা, আমাদের বুদ্ধি, আমাদের জ্ঞান, আমাদের শান্তি, ধর্ম, কর্ম, এই সমস্ত একমাত্র বৃহস্পতি দিতে পারে। বৃহস্পতির ভিতরে প্রচুর শুভত্ব আছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যেটাকে যজন যাজন যেটাকে বলা হয় থাকে, তার সঙ্গে সঙ্গে হচ্ছে দেবভক্তি বা ভগবানের প্রতি যে আমাদের বিশ্বাস, তার সঙ্গে সঙ্গে মিত্র, মন্ত্রী, বৃদ্ধ, পিতা, পুত্র, ধনাগার, তার সঙ্গে সঙ্গে হচ্ছে সুর, বেদ, বেদান্ত, সত্য আবিষ্কার, শারীরিক পুষ্টি, আরোগ্য লাভ, মধুরস, এই সমস্ত বিষয় কিন্তু বৃহস্পতির কারকতার ভেতরে আসবে। বৃহস্পতি তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা মাথায় রাখতে হবে, যে আমাদের যে ঈশান কোণ আছে অর্থাৎ উত্তর পূর্ব কোণ, এই উত্তর পূর্ব কোণের মালিক বা এই উত্তর পূর্ব কোণের দেবতা বৃহস্পতিকে মানা হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি একটি পুরুষ গ্রহ এবং সমস্ত রকমের যেখানে জ্ঞান, যেখানে বিবেক, যেখানে যে মান সম্মান প্রদান করার ব্যাপারগুলো আসবে, সেগুলো কিন্তু অনেক বেশি অনেকটা অংশ আমরা বৃহস্পতি থেকে পাব। বৃহস্পতি গ্রহটি যদি কেন্দ্র কোণের মধ্যে অবস্থান করে কোনো একটি জন্মছকের ভেতরে, তাহলে সেই জন্মছকের কিন্তু জন্মছকটির ভেতরে কিন্তু অনেকটা অংশের শুভত্ব কিন্তু তৈরি করে। আমরা এরকম অনেক জন্মছক পাই যেখানে হয়তো লগ্ন কিছুটা ডিস্টার্ব হয়ে গেছে বা কিছু কিছু ভাব হয়তো ডিস্টার্ব থাকে, সেই সমস্ত জায়গা যদি আমরা বৃহস্পতিকে দেখতে পাই যে কেন্দ্র কোণে অবস্থান করছে, তাহলে কিন্তু অবশ্যই শুভ হয়ে অবস্থান করতে হবে। শুভ বৃহস্পতি যদি কেন্দ্র কোণে অবস্থান করে তাহলে কিন্তু একটা ছকের ভেতরে অনেকটা ব্যালেন্স তৈরি করে দেয়। বৃহস্পতি আরোগ্যের কারণ, যে কোনো
ধরনের আমরা যখন রোগ বিচার করব, সেখানে যে কোনো রকমের রোগ বা যে কোনো অপারেশনের ক্ষেত্রে বৃহস্পতি গোচরকে প্রচণ্ড মান্যতা দেওয়া হয়ে থাকে। কারণ হচ্ছে বৃহস্পতি আরোগ্যের কারণ, এবং একটি একটি জায়গা থেকে, একটি শারীরিক অসুস্থতা থেকে একটা মানুষ যখন আবার নিজের জীবনযাত্রায় ফিরে আসে, সেই জায়গায় আসতে গেলে পরে বৃহস্পতির একটি ভূমিকা কিন্তু বিশেষভাবে আমরা আমাদেরকে দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি হচ্ছে, আরো একটা কথা খেয়াল রাখতে হবে যে বৃহস্পতি কিন্তু আমাদের যে ধনভাব বা পুত্রভাব, নবমভাব, একাদশ ভাব, এই সমস্ত ভাবের কারক। সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে বৃহস্পতি যদি কোনোভাবে ধনভাবের ওপর দৃষ্টি দেয়, তাহলে কিন্তু একটা খুব শুভ যোগ সৃষ্টি করে। আমরা সাধারণভাবে দেখব পরে যে ধনভাবের ভেতরে যদি ধনপতিও অবস্থান করে, সেক্ষেত্রে যদি বৃহস্পতির দৃষ্টি না থাকে, তাহলে কিন্তু ধন নাশ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কেন্দ্রকোণে যদি বৃহস্পতি অবস্থান করে বা ধনভাবের ওপর যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, তখন কিন্তু আমরা ধরে নিতে পারবো যে সেই জাতক যথেষ্ট ধন উপার্জন করতে পারবে এবং তার ধন সঞ্চয়ের জায়গাটাও খুব ভালোভাবে তৈরি হবে। ঠিক সেরকমভাবে বৃহস্পতি হচ্ছে আমাদের আধ্যাত্মিক চেতনার কারক গ্রহ। বৃহস্পতির ভূমিকা কিন্তু জ্যোতিষশাস্ত্র, অর্থাৎ আমরা যে জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছি বা জ্যোতিষশাস্ত্রের ওপর দিয়ে আমাদের পেশা করছি, জ্যোতিষশাস্ত্রকে নিয়ে আমাদের পেশাতে যে পেশাতে নিযুক্ত হয়েছি, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতির ভূমিকা অসাধারণ। যে কোনো ম্যানেজমেন্ট, অর্থাৎ আমরা যখন পরে বিভিন্ন প্রফেশন নিয়ে আলোচনা করব, সেখানে আমরা দেখব যে হসপিটাল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, এই সমস্ত যে সমস্ত এডুকেশনগুলো আছে, সেই সমস্ত এডুকেশনগুলোর ক্ষেত্রে তার সঙ্গে সঙ্গে আমাদের আর্টস, আর্টসের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির ভূমিকা প্রচণ্ড পরিমাণে আছে। তো আমরা যখন পরে এডুকেশন নিয়ে আলোচনা করব, সেখানে আরও অনেক রকম কারকতা আমরা অন্যান্য গ্রহের খুঁজে পাব এবং সেগুলোকে তখন আমরা নোট করে রাখার চেষ্টা করবেন আপনারা। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি কিন্তু কিছু, বৃহস্পতির সবত্র যেমন অনেক আছে, তেমন তার সঙ্গে সঙ্গে কিন্তু বৃহস্পতির কিছু কিছু কিন্তু রোগের কারকও বলা হয় বৃহস্পতিকে। বৃহস্পতি যদি জন্মছকের ভিতরে অশুভ হয়ে যায়, তাহলে কিন্তু সবথেকে বড় ধরনের যে রোগটি হয় সেটি হচ্ছে অজীর্ণতা, অর্থাৎ হজমের সমস্যা বা গ্যাসের একটি সমস্যা হতে পারে। তবে গ্যাসের সমস্যা তখনই হবে যখন রাহু সেখানে কানেক্ট হবে। কিন্তু অজীর্ণ সমস্যা, তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের যে শ্বাসরোগ, যক্ষা, জানুদেশের যে পীড়া আমাদেরকে বলা হয়, তারপরে যকৃৎ, লিভার আর কি, এই সমস্ত জায়গা কিন্তু বৃহস্পতির ভূমিকা অসাধারণ। এবং বৃহস্পতি যদি পীড়িত হয়ে যায় খুব বেশি পরিমাণে, তাহলে কিন্তু এই সমস্ত জায়গায় মানুষের সমস্যা তৈরি করে। তার সঙ্গে সঙ্গে কিন্তু মৃগী রোগের কারক কিন্তু বৃহস্পতি, এবং এছাড়াও আরও কিন্তু হাড়ের ক্ষেত্রে বৃহস্পতিকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি কিন্তু আমাদেরকে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে যে সৌভাগ্য লাভ, অর্থাৎ আমরা যে সফলতা লাভ করি, সেই সফলতা লাভের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির ভূমিকা আমরা বিশেষভাবে লক্ষ্য করব। তার সঙ্গে সঙ্গে আমাদের যে কোনো প্রাপ্তিযোগের ক্ষেত্রে, কিন্তু বৃহস্পতির ভূমিকা যথেষ্ট পরিমাণে পাব। লেখনী শক্তিকে পরিমার্জিত করা, অর্থাৎ লেখার দ্বারা একটা লেখার, আমরা যে বিভিন্ন কবিতা লিখি বা বিভিন্ন কবিরা যে সমস্ত কবিতা লেখে, উপন্যাস লেখে, নাটক লেখে, সেই যে সেটা তো একটা আর্ট, সেটা আমরা শুক্র থেকে যেমন আমরা পাবো, কিন্তু সেখানেও আমরা কিন্তু বৃহস্পতিকে দেখবো। কারণ বৃহস্পতি যদি তার মধ্যে ইনভলভ হয়, সেই জায়গাটিকে আরও সুন্দর তৈরি করে দিতে পারে। বৃহস্পতি গ্রহটি, বিভিন্ন পেশা সম্পর্কে যদি আমরা বলি, তাহলে আমরা অধ্যাপক, বিচারক, তার সঙ্গে সঙ্গে দার্শনিক, পুরোহিত, এই সমস্ত পেশা কিন্তু, এই সমস্ত রিলেটেড পেশা কিন্তু আমরা বৃহস্পতি থেকে পেয়ে যাব। বৃহস্পতি যখন পঞ্চম স্থানে থাকে, অর্থাৎ পঞ্চম ভাবে থাকে, এবং সেই পঞ্চম ভাবে থাকলে পরে প্রায় কিন্তু অনেক বেশিরভাগ পরিমাণ ছকে দেখতে পাওয়া যায় যে সেই জাতকের কিন্তু অজীর্ণ রোগের সমস্যা তৈরি হয়। আবার বৃহস্পতি যদি কেন্দ্র কোণের মধ্যে থেকে পীড়িত হয়ে যায়,
বা বৃহস্পতি যদি লগ্নের মধ্যে থেকে পীড়িত হয়ে যায়, তাহলে সেই জাতকের ভেতরে একটা মিথ্যে অহংকার কিন্তু তৈরি হয়ে যায়। বৃহস্পতি কিন্তু গোপনীয়তার কারক। আমরা এই বিষয়টা যেহেতু বৃহস্পতি বলে আমরা ধরতে পারি না, কিন্তু আমরা এটা দেখেছি যে কর্কট রাশির মধ্যে যদি বিশেষ করে বৃহস্পতি অবস্থান করে, তাহলে সেই জাতকের ভেতরে একটা গোপনীয়তা ভাব থাকবে এবং সে কিন্তু গোপনভাবে তার অনেক রকমের বিষয় কিন্তু সে প্রকাশ্যে আনবে না। তবে অবশ্যই প্রত্যেকটি জলরাশির ভেতরেই একটা গোপনীয়তার ভাব থাকে, তবে কর্কটের বৃহস্পতি কিন্তু একটু আলাদা ধরনের। ভবিষ্যতে যখন আপনারা বিভিন্ন ছক নিয়ে আলোচনা করবেন বা দেখবেন, তখন কিন্তু এই জিনিসটাকে লক্ষ্য রাখবেন যে কর্কটের বৃহস্পতি কিন্তু সেই জাতকের চরিত্রের ভেতরে একটা গোপনীয়তা তৈরি করে এবং সেই গোপনীয়তাটা কিন্তু আমরা বৃহস্পতি থেকে অনেক সময় পাই। বৃহস্পতি বলবান হয়ে যদি কেন্দ্রকোণে অবস্থান করে, তাহলে কিন্তু মানুষের সুবিদ্যা হয়, মানুষের ভেতরে মান সম্মান যশ খ্যাতির একটা জায়গা তৈরি হয়, মানুষের ভেতরে কিন্তু শালীনতার একটা জায়গা তৈরি হয়, মানুষকে সম্মান দেওয়ার একটা জায়গা তৈরি হয়। ওভারঅল আমরা কিন্তু বলতে পারি যে, এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রকোণের বৃহস্পতি কিন্তু সেই জাতককে ধার্মিক করে। তো আমরা খুব সামান্যভাবে বৃহস্পতির কারকতা সম্পর্কে জানলাম, এবং এরপরে যখন আমরা বিভিন্ন প্রফেশন নিয়ে এডুকেশন নিয়ে আলোচনায় যাব, তখন আমরা আরও অনেক কারকতা কিন্তু সেই কথা বলতে বলতে চলে আসবে, এবং তখন আপনারা পারলে সেগুলোকে আরও বেশি করে নোট করে রাখবেন। তো সামান্যভাবে বৃহস্পতি কারকতা আজকে এই পর্যন্ত। নমস্কার।